নমস্কার বন্ধুরা, নতুন একটা অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে ম্যাজিকটা নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি সেটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাজিক, এবং আজকে যে ম্যাজিকটা নিয়ে আমি আপনাদের সামনে চলে এলাম, এই ম্যাজিকটা মূলত কাপেলদের জন্য। অর্থাৎ সামনে যদি দুজন কাপেল থাকে বা হাজব্যান্ড ওয়াইফ থাকে বা প্রেমিক প্রেমিকা এরকম জাতীয় যদি কোনো রকমের পার্সন থাকে, তাদেরকে এই ম্যাজিকটা কিন্তু আপনারা দেখাবেন এবং আমি শিওর এই ম্যাজিকটা কিন্তু তারা খুব সুন্দরভাবে উপভোগ করবে। কিন্তু আজকে আমার সামনে এরকম কেউ নেই, কিন্তু আমার ভাই এসে গেছে, ভাইকে নিয়ে আমি এই ম্যাজিকটা দেখাচ্ছি। তো এরপর আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেবো যে কিভাবে ওদেরকে এই ম্যাজিকটা দেখাবেন। তো আমার কাছে এখানে এক প্যাকেট কার্ড আছে, সরি এখানে এক প্যাকেট নয়, এখানে দুই প্যাকেট কার্ড আছে, অর্থাৎ একটা ব্লু প্যাকেট একটা হচ্ছে রেড প্যাকেট। তো আমি আমার এই ভাইকে প্রথমে দেখিয়ে দিই যে কার্ড আছে, সেই কার্ডের সমস্ত কার্ড আলাদা, তো একবার দেখে নাও সমস্ত কার্ড কিন্তু এর মধ্যে আলাদা। এবারে আমি আমার এই ভাইকে অনুরোধ করবো যে এই কার্ডের প্যাকেটটা খুব ভালো করে যেন সাফেল করে দেয়। যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তাহলে হাজব্যান্ডকে একটা কার্ডের প্যাকেট দিয়ে দেবেন, ওয়াইফকে একটা কার্ডের প্যাকেট দিয়ে দেবেন। তো যাতে তারা দুজনে দু রকমের কার্ড নেয়, সেই জন্য আপনাকে তাদেরকে বলতে হবে যে আচ্ছা আপনি, অর্থাৎ হাজব্যান্ড যদি কার্ডের প্যাকেটটা নিয়ে নেয়, হাজব্যান্ডকে বলতে হবে যে আপনি কার্ডের প্যাকেটটা সাফেল করে দিন, সাফেল করে দিয়েছেন। এবারে বলতে হবে যে এর মধ্যে কোনো একটা কার্ডকে আপনি টাচ করবেন, দেখবেন না টাচ করবেন। আমার পাশে ভাই আছে, ভাইকে আমি বলছি যে কোনো একটা কার্ডকে টাচ করো, এইটা কার্ড, এই কার্ডটা কিন্তু তুমিও দেখবে না আমিও দেখবো না, এর মধ্যে কিন্তু তুমি একটা কার্ড এখানটায় হাত দিয়ে সরিয়ে দিয়েছো। তুমি কি জানো কি কার্ড আছে? জানো না, মাঝখান থেকে তুমি র্যান্ডমলি একটা কার্ডকে সরিয়ে দিয়েছে। এবারে আমি এখানে দেখিয়ে দিই, এখানে কিন্তু আর একটা নর্মাল প্যাক আছে, এটা একদম কিন্তু সাফেল করা, প্রত্যেকটা আলাদা কার্ড আছে। তুমি দেখে নিতো, এটা সাফেল করে দাও একটুখানি, আমি এটাকে ভালো করে সাফেল করে দিই। সাফেল করে দিয়েছো, দিয়ে দাও। এই কার্ডের প্যাকেটটাকে আমি খুব ভালো করে সাফেল করে দিচ্ছি, অর্থাৎ কার্ডগুলো ভালো করে মিক্স হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি এখানে ওয়াইফ থাকে বা প্রেমিকা থাকে, তাকে দিয়ে কিন্তু এটা আপনারা করাতে পারেন, অর্থাৎ হাজব্যান্ডকে দিয়ে একটা কার্ডের প্যাকেটের মধ্যে দিয়ে একটা কার্ডকে বার করতে পারেন। ওয়াইফকে বলবেন যে এর মধ্যে দিয়ে আপনি কাট করুন, তুমি কাট করে এখানটায় যে বলবেন যে এর মধ্যে আপনি কাট করুন, যেখানে ওরা মনে হয় কাট করেছে। তুমি যেখান থেকে কাট করেছো সেটা কিন্তু আমি বলে দিইনি কোথা দিয়ে কাট করবে, বলেছি কি তুমি র্যান্ডমলি তোমার মতো কিন্তু কোন একটা জায়গা থেকে তুমি কাট করেছো। তুমি যেখান থেকে কাট করেছো সেইখানে যে কার্ডটা থাকে সেটা কিন্তু তুমি নিয়ে নেবে। তুমি যেখান থেকে কাট করেছো এটা দেখবে না, হাত দিয়ে সেটা সরিয়ে রাখো এর পাশে। এখানে কিন্তু যদি দুজন থাকে, অর্থাৎ দুজন পার্সন থাকে, যদি ওয়াইফ যদি থাকে, ওয়াইফকে দিয়ে একটা কার্ড আপনারা এইভাবে বার করবেন, হাজব্যান্ডকে দিয়ে সাফেল করিয়ে তার মধ্যে দিয়ে একটা কার্ডকে বার করবেন। অর্থাৎ দুটো পার্সন কিন্তু দুখানা র্যান্ডমলি কার্ড সিলেক্ট করবে, যেমন ভাবে তুমি প্রথমে এখানে একটা কার্ড নিয়েছো, এখান থেকেও একটা কার্ড তুমি নিয়েছো। এবারে এই সেই দুখানা কার্ড, কিন্তু মিরাকেল এখানেই যে তুমি তোমার মতো দুটো কার্ডকে কিন্তু বার করেছো। এবারে যদি দেখা যায় ম্যাজিক্যালি, দেখা যায় যে এই যে 52খানা কার্ডের মধ্যে দিয়ে তুমি যে কার্ডটা এখানে বার করেছো আর এই যে 52খানা কার্ডের মধ্যে দিয়ে তুমি যে কার্ডটা এখানে র্যান্ডমলি চুজ করেছো, দুটো কার্ডই সেম। শুধু তাই নয়, যখন আপনারা হাজব্যান্ড ওয়াইফকে এই মেকটা দেখাবেন বা কাপেলদের এই মেকটা দেখাবেন, তারা খুব সুন্দরভাবে এটাকে উপভোগ করবে। তার কারণটা হচ্ছে তাদেরকে আপনারা বলতে পারেন যে এটাই যে দেখুন, এত মানুষ থাকতে উনি কিন্তু আপনাকে সিলেক্ট করেছে, আপনি কিন্তু ওনাকে সিলেক্ট করেছেন। যেভাবে 52খানা প্যাকেটের মধ্যে দিয়ে একটা করে কার্ড র্যান্ডমলি আপনারা সিলেক্ট করেছেন এবং দুটোই সেম, সেই জন্য আপনাদের মধ্যে এত মিল বা আপনাদের মধ্যে এত আন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু বা বন্ডিং, এটা কিন্তু আপনারা বলতে পারেন বলে কিন্তু মেকটাকে আরো সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করতে পারেন। তো চলুন এবার আমি এই মেকটা শিখিয়ে দেবো এই মেকটা কিভাবে হয়। মেকটা খুব সিম্পল, সবথেকে মজার বিষয় হচ্ছে এটাই, এই মেকটার জন্য কিন্তু আমাদের কিছু শিখতে হবে না তেমন ভাবে, শুধু আপনাদের একটা স্লাইড জানতে হবে এবং একটা স্পেশাল কার্ডের প্যাকেট লাগবে। এর আগের ভিডিওতে আমি কিন্তু যেটা দেখিয়েছি, অর্থাৎ মাগ ডেক নিয়ে যে কার্ডের প্যাকেটটা দিয়ে কিন্তু মিরাকেল ভাবে আমি গাইড খেলার একটা ভিডিও বানিয়েছিলাম, এক্স্যাক্টলি এই ভিডিওতে ওই কার্ডটাই ব্যবহার করেছি। এটা বলে রাখি এটা হচ্ছে মার্ক কার্ড, অর্থাৎ ব্যাক ডিজাইন দেখে কিন্তু বলে দিতে পারি কি কার্ড, যেমন এই কার্ডটা কি কার্ড আছে, সিক্স অফ ক্লাব, এটা কিন্তু পিছন সাইডটা থেকে বলে দিতে পারি। আর এখানটা আমি করেছি খুব সুন্দর একটা ফোর্স ইউজ করেছি। তো কিরকম, প্রথমে আমি দর্শকদেরকে বললাম, অর্থাৎ আমার যে প্রথম যে পার্সেন্ট আমার বাঁহাতে আছে তাকে আমি বললাম যে এই কার্ডের প্যাকেটের মধ্যে তুমি যে কোনো একটা কার্ড সামনের দিকে ঠেলে দাও, তুমি দেখবে না আমি দেখবো না। এখানটা হচ্ছে দর্শক একটা কার্ডকে ঠেলে দেবে, যে কার্ডটা কিন্তু আমি উপরে দেখে বলে দিতে পারি যেটা নাইন অফ ক্লাব আছে। এই নাইন অফ ক্লাব এই যে কার্ডটা আছে, এই কার্ডটা হচ্ছে দর্শকরা র্যান্ডমলি বার করবে, সেটা কিন্তু আমি এই ব্যাক ডিজাইন দেখে কিন্তু আমি বলে দিতে পারি। আর এইখানটায় আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে একটা ফোর্স ইউজ করছি, আমি দর্শকের দেখিয়েলাম যে এর মধ্যে দেখুন এক প্যাকেট কার্ড আছে। এখানটা আমার টার্গেট কি, যে আমি যখন এইভাবে দেখাচ্ছি দেখুন যে এর মধ্যে সমস্ত কার্ড কিন্তু আলাদা আছে, এই যখন বলছি তখন তুললাম, তুলে এইভাবে জাস্ট একটা কাট করে নিলাম, নেওয়ার পরে এই সামনে রেখে জাস্টটাকে সাফেল করছি। অ্যাকচুয়ালি টপের কার্ডটাকে টপে রেখেই কিন্তু এইভাবে আমি
দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে আমি কার্ডের প্যাকেটটাকে মিক্স করে দিচ্ছি। এবারে আমি যে এখানে ফোর্সটা ইউজ করছি সেটার নাম হচ্ছে ক্রিস ক্রস ফোর্স। এবার আমি দর্শকে বলছি উপর থেকে হাত থেকে এইভাবে কাট করে কিছু প্যাকেট এখানে সামনে রাখো, তোমার যেখান থেকে মনে হয়। তো দর্শক উপর থেকে কিছু কাটকে নিয়ে সামনে রেখে দেবে। এই জায়গাটায় আমি কিন্তু এই টপে যে কার্ডটা আছে সেই কার্ডটাকে কিন্তু ফোর্স করবো, কিন্তু একটু অন্যভাবে। কিরকম? আমি দর্শককে বলছি যে দেখুন আপনার যেখান থেকে মনে হয়েছে কিন্তু আপনি কাট করে সামনে রেখেছেন, সেটা কিন্তু আমি আপনাকে কোনোভাবে বলে দিইনি যে আপনি কোথা দিয়ে কাট করবেন। বলে আমি কিন্তু দর্শকের চোখের দিকে আই লেভেলের দিকে দেখছি আর কথা বলছি দর্শককে, যাতে আমার আই লেভেলে নিয়ে আসতে পারি। অর্থাৎ এখান থেকে আউট অফ ফোকাস একটুখানি করলাম, তারপর আমি কি করলাম এখানটায় অর্থাৎ তলার যে প্যাকেটটা ছিল সেই প্যাকেটটাকে জাস্ট থেকে এইভাবে ঘুরিয়ে এর উপরে আমি রেখে দিলাম। অর্থাৎ উপরে প্যাকেটটা এই চলে গেল, নিচের প্যাকেটটা জাস্ট এর উপরে আমি এইভাবে রাখলাম। এবারে দর্শকদেরকে বললাম যে আমি ওই উপরে প্যাকেটটা সরিয়ে নিচ্ছি, আপনি কোথা থেকে কাট করেছেন সেইখানে টপ কাটটা দেখে নিন। তো দর্শক এবারে মাঝখানের এই টপ কাটটা দেখে, আসলে এই কার্ডটা উপরে থাকে এবং যখন এইভাবে কাট করা হয় এটা অ্যাকচুয়ালি মাঝখানেই চলে যায়, কিন্তু আমি যেহেতু এর মধ্যে কিছুটা সময় দিচ্ছি এবং দর্শকদেরকে অন্য কোনো কথা বলছি তখন কিন্তু তারা ভুলেই যায় যে অ্যাকচুয়ালি টপ কার্ডটাই এখানে চলে গেছে। তো তারপরে আমি এটাকে সরিয়ে নিলাম, দর্শককে বললাম যে উপরে যে কার্ডটা আছে সেটাকে দেখে নিন বা সামনে রেখে দিন, সামনে রেখে দেবে। এবার আমি এই পুরো প্যাকেটটাকে সরিয়ে নিলাম, অর্থাৎ যদি এটা হাজব্যান্ডকে দিয়ে করাই তাহলে এটা ওয়াইফকে দিয়ে করাবো, যদি এটা ওয়াইফকে দিয়ে করাই এটা হাজব্যান্ডকে দিয়ে করাবো। অর্থাৎ পুরো 52 কার্ডের মধ্যে দিয়ে একটা করে কার্ড কিন্তু আমি সামনে সরিয়ে রাখলাম। এবারে দুটো প্যাকেটকে সরিয়ে রাখছি। এবারে ওদের সামনে একটুখানি প্রেজেন্টেশন ক্রিয়েট করতে হবে যে কিভাবে দেখালে ভালো হয়। আমি মূলত যেটা বলি, দেখুন চারিদিকে এত মানুষ কিন্তু ঘোরাফেরা করছে, কিন্তু তার মধ্যে দিয়ে আপনাকে কিন্তু এনাকে ভালো লেগেছে, এনাকে কিন্তু আপনাকে ভালো লেগেছে, সেই ম্যাচটাই কিন্তু এখানটা এসে গেছে। কিরকম বলুন তো? দেখুন 52 কার্ডের মধ্যে দিয়ে আপনি একখানা কার্ড এখানটা রেখেছেন, এখানে 52 কার্ডের মধ্যে দিয়ে আপনি একখানা কার্ড কিন্তু র্যান্ডমলি এখানে সিলেক্ট করে রেখেছেন। কিন্তু মিরাকেল ভাবে যদি আমি এই দুটো কার্ডকে উল্টে দেখি দেখা যায় কিন্তু দুটো কার্ড কিন্তু ম্যাচ হয়ে গেছে। অর্থাৎ আপনাদের মধ্যে বন্ডিং যেমন, এখানে কিন্তু কার্ডের ক্ষেত্রেও কিন্তু সেই একই রকম ঘটনাটা ঘটেছে। এই হচ্ছে পুরো ম্যাজিকটা। তো আপনারা বুঝতে পারলেন এটা আমি কিভাবে করলাম। এবারে আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এই কার্ডের প্যাকেটটা কোথায় পাবো? এইটা হচ্ছে ব্যাগ রিডার কার্ড। যদি আপনাদের লাগে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখতে পারেন যে এই কার্ডটা আমার দরকার, কিভাবে পেতে হবে আমি আপনাদেরকে বলে দেব। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আগামী দিনে দেখা হবে নতুন মজার ম্যাজিক নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।